সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তাল থাকবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হওয়া যে কারণে ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা আজ তেইশ জুলাই বুধবার প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও তবে দক্ষিণবঙ্গের এই তিন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাসে জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী চব্বিশ ঘন্টা কেমন থাকবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বুধবারও এই তিন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি ও পূর্ব বর্ধমানে বুধবার বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদীয়ায় বাকি দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই জুন মাসের মতো জুলাই মাসেও প্রচুর পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতায় বুধবার হালকা বৃষ্টিতেই ভিজতে পারে কলকাতা আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি তবে চলতি সপ্তাহে ফের একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গেও আগামী চব্বিশ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ারে এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস